শিশুর উদ্যোগে আয়োজিত হলো তৃতীয় দমদম সঙ্গীত মেলা। দোসরা থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা, যেখানে অংশ নেবে নামি দামি সঙ্গীত শিল্পীরা। প্রথমে শ্রীকান্ত দাকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। বাড়তি ভালো লাগাটা এই মুহূর্তে মনের মধ্যে রয়েছে, সেটা হলো এই প্রথম দমদম সঙ্গীত মেলায় আমি একটু গান গাইবার সুযোগ পেয়েছি। এই জন্য এরকম খোলা জায়গার অনুষ্ঠান কিছু চেনা গান তো ডেফিনেটলি আমাদের করতেই হয়, যেগুলো মানুষ আমার কণ্ঠে শুনেছেন গত 24-25 বছর, সেগুলো তো একটা দুটো গাইতেই হয়, সব রকম শ্রোতাই তো থাকেন। আর্ট আমার মনে হয় সোসাইটিকে সমৃদ্ধ করে এবং আর্ট এবং আর্টিস্টদের সাপোর্ট করে এরকম ধরনের ইনিশিয়েটিভগুলো। এবং আপাত দৃষ্টিতে দেখতে গেলে মনে হয় যে আর্টিস্টদের সাপোর্ট করে, বাট শুধুমাত্র সেটা কিন্তু নয়, যারা মানে আর্টের কনোসার্স আর কি, যারা গান বাজনা ভালোবাসে, যারা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত থাকতে চায় অ্যাজ লিসনার্স, অ্যাজ শ্রোতা, অ্যাজ শ্রোতা দর্শক, তো তাদেরকেও ভীষণভাবে সমৃদ্ধ করে। এই ভাষাতেই হৃদয় স্বপ্ন আমার তোমার